মর্নিং, আজকে হচ্ছে রবিবার, সবাইকে হ্যাপি সানডে। আর এই দেখো রবিবার, এখন আমার চা খাওয়াটা হয়নি, মহারাজ উঠে বসে আছেন। খুব বলতে মারিয়ে দিল। হ্যাঁ, তো চলো আজকে সারাদিন কিরকম কাটে তোমার সঙ্গে শেয়ার করবো, তো চলো ব্লগটাকে দেখতে থাকো। তাই তো, এখন দেখা দিও নি, কেউ দেখা যাবে না এখন। এখন আর যে জামা কাপড় চেঞ্জ করবে, ঠান্ডা জামা কাপড় পরবে। কি ঠান্ডা, উফ কি ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা। এবার আর কি করবে, আর যে জামা কাপড় পাল্টাবে, তো পাল্টাবে না জামা কাপড়। দেখেছো ভাইকে কি অবস্থা করেছে, দেখেছো ভাইকে কি অবস্থা করেছে, দেখো কি অবস্থা করেছে, জামা প্যান্ট খুলে ছিঁড়ে কি করেছে, কি কি ভাইকে কি করেছো তুমি, আর্য দুষ্টু, এই আর্যদিত্য, আর্যদিত্য বাহুবলি, কি করেছো তুমি ভাইকে, ছি 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 রে দিদুম বিক্ক দিয়েছে, খাও 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 আ খাও খাও, ছোট্ট করে দেওয়া। কি হচ্ছে, আজ পুজো হচ্ছে, ইতু পুজো। আজকে যেহেতু রবিবার, ইতু পুজোর দিন, তো মা ওদিকে পুজো করে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবে। আর ওদিকে আমাদের বাড়িও আজকে ইতু পুজো, বা অন্যদিন আমাদের একদম লাস্টের দিন হয়। হ্যাঁ হ্যাঁ, একদম লাস্টের দিন হয়। এবার যেহেতু ওই গাছ ওঠে না, ওই জন্য মামনি ভালো লাগে না, তাই জন্য বলেছে এক সপ্তাহ আগে করবো। কালকে আমাকে বলছে করে ভালো, বলছে হ্যাঁ করে ভালো, অসুবিধা নেই আমাদের। তো কি হয়েছে আমি কথা বলিনি, আমি আমাদের এমনিই মানি রবিবারগুলো অগ্রহণ মাসের, তো করে ফেলে একই তো ব্যাপার, সেই তো একবার ঘাত খাবো। হ্যাঁ হ্যাঁ, ও কিছু বলছে, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আর ওই জন্য আমাদের বাড়িও আজকে অপূর্ব করে দেবে বলেছে, তাই তো। হ্যাঁ, আমার আর মামনির ঘরটা ওখানে পাঠা থাকবে। হ্যাঁ ভেবো না বেশি দিন আমাকে আর ব্লগ করতে দেবে, ও নিজেই ব্লগ করবে, তাই তো। দেখি তাকা 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 তাকা, দেখি দেখি দেখি, আর্য কইরে কইরে কইরে, আর্যর পা ধরে রাখি আমি বাড়িতেও, দায় যা খুশি করো পা ধরে রাখবো আমি। কি করছিস তুই, তুমি খেলা খেলছিস মনে হয়, খেলা খেলছিস ঋষি মামা? স্নান হয়ে গেছে আজকে দুপুরে, এখানে নিমন্ত্রণ, বেকিং সোডাটা নিয়ে আসবে, রাত্রে কুলচে হবে। আজকে আমাদের ইতু পুজোর স্পেশাল মেনু আছে, তো রান্নাঘরে এই অবস্থা, কারণ এখন রান্না বান্না খাওয়া দাওয়া পর্ব মেটেনি, রান্নাঘরে পরিষ্কার হয়নি, এটা পুরো আর্যবাবুর জন্য। আচ্ছা, এইখানে হয়েছে পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও, এই যে গোবিন্দভোগ চালের পোলাও।
আর এইটা হচ্ছে বাবার জন্য সাদা ভাত হয়েছে, বাবার জন্য মাছের ঝোল হয়েছে, বাবার তরকারি হয়েছে, কারণ বাবা পোলাও তো খায় না। আর আছে কালকে টক দই নিয়ে এসেছিলাম আমি, সেই টক দই রয়েছে। আর এখানে মা করেছে পনির এজরা, তো সব ভাগাভাগি হয়ে গেছে, তার বাদে এইটুকু আর পড়ে আছে, বাকি সব প্লেটে পড়ে গেছে, তাই তো দিছি। আর হয়েছে ফুলকপির তরকারি, তাই তো। আর এই যে এনার জন্য হয়েছে খিচুড়ি, তো এটা মেন সুইচটা অফ করা আছে, তোমাদের চিন্তা নেই জাটবাবু। হ্যাঁ, বা দিলেও কিছু করতে পারবে না, কারণ মেন সুইচ অফ। মেন সুইচ অফ, তারপর ইয়ে ওর ভিতরে আঙুল ঢুকতে পারবে না, সে কায়দা কাজ। মেন সুইচটাই অফ করা রয়েছে ভিতরে, এর যত বাজে দিকে ওর নজর। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আর্যবাবু ঘুমাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে তোমরা যেসব অর্ডার করছো সেগুলোকে আমি টুকে রাখছি, কারণ বাড়ি গেলে পরপর পরপর আমার লড় ধরে নামাতে হবে, তো তারপরে নাহলে গুলিয়ে ফেলবো। ওই জন্য যে যা অর্ডার করছো আমি পরপর পরপর টুকে রাখছি, কে পেমেন্ট করছো তাও টোকা থাকছে, কার কোথায় অ্যাড্রেস সেগুলোকে আমার অ্যাড্রেস দেওয়া আছে বলে এইভাবে লিখে রাখতে হয়। নাহলে অপূর্ব যখন প্যাক করে তখন এটাকে দেখে নামটা দিয়ে আমার যেখানে আমি অর্ডার নিই সেই মোবাইলটা ঘাটে ঘেটে ওই অ্যাড্রেসগুলো বের করে, ওই জন্য এইগুলো সুবিধা হয় ওর। যে নীলাঞ্জনা আন্টিকে থ্যাংক ইউ বলেছো, বা তোমার জামাটা পড়েছি দেখো, এখন এত বলো বলো থাকে ভালো, অনেক দিন পরতে পারবো। হ্যাঁ, এখন চুল বাঁধা হচ্ছে, বাচ্চাদের বড় থাকা ভালো। কি ঘামবে কখন, যখন হামা দেবে তখন তখন একটু খুলে দিবে। তো ও চলে গেছে মার সাথে দিদার বাড়ি, আমি এখানে আজকে না একটু কিছু রান্না করতে ইচ্ছে করছে, সত্যি কথা বলতে আমি এখনো এসে রান্না করিনি এখানে, আর মা কিছু করতে হবে না বলে ওখানেও করি সেখানেও তুই করবি, ওই জন্য এখানে কিছু রান্না বান্না হয় না। কিন্তু আজকে আমি সন্ধ্যাবেলায় কুলচা বানাবো, আগেবার মা গিয়ে বলেছিল কিন্তু মা শরীরটা একটু খারাপ থাকে ওখানে করতে পারিনি, তো আজকে ওই জন্য করাবো। এবার টক দই তো ঝরাতে দিয়েছি, কিন্তু সেটাকে আবার রাখলো কোথায় সেটাই তো খুঁজে পাচ্ছি না। আর ময়দার সাথে গরম জল টক দই ঝরানো, এখানে টক দই ঝরানো আছে, ময়দা লাগবে, গরম জল লাগবে, বেকিং সোডা লাগবে, বেকিং পাউডার লাগবে, একটু নুন, একটু চিনি, এটা দিয়ে মেখে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। তো চলো দেরি না করে মেখে মেখে ফেলি, পিছনে পড়েছে। ছোট একটা বড় একটা, এই একটা আবার এই একটা, দুখানা তালা, কোনটাকে খোলা যায় বলো তো, এটা আবার বড় তালা, দেখি হাতে চাপা না ঘাস। দাদা, দুই দাদা, বড় দাদা, ওই দুটো বুড়ো দেখা, ও ছবি দেখছে না, ওদের ওই তারাটাকে, এই তারাটা বড় না এই তারাটা বড়, এটা অনেক বছরের তালা, এটা আমার মা ঠাকুমার তালা না, এটা এর বয়সে কি প্রায় 25 বছর হয়ে যায়, তার বেশি কম না, তখনকার দিনে গোদরেজ। ব্যাস যাচ্ছেন, এবার 25 যাচ্ছেন একটাও ধরতে পারছে না, একটাও ধরতে পারছে না, কি দাদা লাইট ধরো, শুয়ে পড়ছে মা দেখো আপনার টানা খাই, এইখানে বাড়ি খাবে পড়ে কি হলো, হাত দেবে না, ও লাইটের জন্য ব্যবস্থা। ওকে একটা খাতা দিতে হয়েছে, কারণ একটাই যেহেতু, হ্যাঁ যেহেতু আমার খাতাটা আমি পড়াশুনো করি, তোমাদের সব অর্ডারগুলো টুকি বা নতুন কোনো ফ্লেভার আমি আনতে চাই সেগুলো রাখি, উনিও এখানে একটা খাতা ওনার লাগবে। মা কী কী ফ্লেভার নতুন আনছে সেগুলোকে আলাদা করে টুকে রাখছে, আমি বড়ো হয়ে ওগুলো খাবো আগে। আকর্ষণটাকে পেনটার উপরে, পেনটা যেহেতু পায় না ওই জন্য খাতাটার উপরে ছিটতে যায়, মানে খাতাটা ধরতে যায়, এবার খাতাটাও যেহেতু উল্টো পাল্টা করে দেবে ওই জন্য এই খাতাটা বাবা দিয়েছে ওকে।
তাই তো তাই তো কি হলো কি কি হয়েছে কি বলবে কি বলছে তোমাকে সবাই দেখো খাওয়ার টাইম হয়ে গেছে আর আর্য আমাদের আর্য না ঘুমিয়ে পড়েছে আজকে তাই জন্য এখন ঋষি চলেছে এবার ওটাকে মাপবো সরি বেলবো বেলে ওটাকে শেখতে হবে ওরা আবার খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি উনি আবার খিদে সহ্য করতে পারেন না ভালোই কিন্তু বেশ ফুলেছে এই যে বকা দেবো কিন্তু আমি মামাকে মারছ বকা দেবো কিন্তু মামাকে হাম করে দাও হাম করে দাও মামাকে হাম করে দাও হাম করে দাও কি হাম করে দাও মামাকে আদর করে দাও আদর করে দাও আমাকে না আমাকে না মামাকে মামাকে আমাকে না মামাকে কি হলো তো আজকে হচ্ছে পরের দিন আর এখানে আজব ঘুমাচ্ছে আর তোমাদের একটা কথা আমি বলতে চাই তোমরা অনেকে বলছো হয়তো আমার পর রাগ করছো আমি জানি আমাকে ভুল বুঝছো ব্যাপারটা হলো এখন বাইটি স্টুডিও মানে আমরা যেখান থেকে সমস্ত কিছু দেখি ইউটিউব যেখান থেকে আমরা সমস্ত কিছু মেনটেন করি সেইখানে সমস্ত কমেন্ট দেখা যাচ্ছে না একবারে এবার আমি তোমাদের প্রুফটাও দেখিয়ে দিতেও পাচ্ছি না আমি অপূর্ব না গেলে ঠিক হবে না এবার হয়তো আমার না সবারই হয়েছে মানে আমি ধরো এখন আমি একটা ভিডিও আপলোড করছি ভিডিও আপলোড করার সাথে সাথে যে কমেন্টসগুলো পড়ছে ধরো আমি সঙ্গে সঙ্গে অনলাইনে আছি আমি দেখতে পাচ্ছি এবার আমার পক্ষে তো সবসময় অনলাইন থাকা সম্ভব না এবার কিছুক্ষণ পরে আসছি কি কমেন্ট আগে পড়ে গেছে এই মাঝখানে সেটুকু আর দেখতে পাচ্ছি না মানে নতুন যা পড়ছে সেগুলো দেখতে পাচ্ছি এবার মাঝখানে কী হচ্ছে যতগুলো দেখছি সেগুলো পড়ছি রিপ্লাই দিচ্ছি লাভ সাইন দিচ্ছি ওই মাঝখানেরগুলো আর খুঁজে পাচ্ছি না এবার তারা ভাবছ যে আমি তোমাদেরগুলো রিয়াক্ট করছি না বা কমেন্টে রিপ্লাই দিচ্ছি না এমন কিন্তু কিচ্ছু না আমি বুঝতে পারছি না সেই জন্য আমি একটা ভিডিওও করে রেখেছি তোমাদের দেখানোর জন্য তোমরা দেখো তোমরা বুঝতে পারবে এটা আমার প্রবলেম নাকি সবার হচ্ছে আমি জানি না মানে যখন অনলাইন হচ্ছি তখনই কমেন্টগুলো দেখা যাচ্ছে এবার আমি সাধারণত রিপ্লাই দিই ভোরবেলায় মানে ভোরবেলা ঘুম থেকে উঠলাম তখন ধরো 10-15 মিনিটের মধ্যে সমস্ত কমেন্ট পড়ে রিপ্লাই দিয়ে দিলাম বাট ওই টাইমে একটাও কমেন্ট দেখাচ্ছে না মানে যা আগের দিন পড়ে গেছে কিছু দেখাচ্ছে না এবার এইটাই মেন সমস্যা হচ্ছে ওই জন্য আমি রিপ্লাই দিতে পারছি না তোমরা প্লিজ আমাকে ভুলবো যেন আমি সবার রিপ্লাই যত যখন আমি অনলাইন হই যে কটা পড়ি আমি সবকটাই দেখি তো আমার মোবাইল থেকে কেউ কিছু মনে করো না কারণ আমার মোবাইলটা এরকমই থাকে এটা এখনও ভেঙে চলে যায়নি এটা এর কপাল ভালো তো এইটা যদি আমি কমেন্ট দেখতে চাই দেখো কোনো কমেন্টই নেই অথচ এটা কিন্তু কমেন্ট পড়েছে এবার ধরো আমি এটাতে ক্লিক করে আমি কমেন্ট দেখব দেখো এরপরে আর নেই এই কটাই কমেন্ট দেখাবে মানে ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা কমেন্ট দেখাচ্ছে আর এখানে টোটাল কমেন্ট পড়েছে আমার 53টা তাহলে বুঝতেই পারছো বাকি কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না এবং সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর কেক সম্পর্কিত চকলেট সম্পর্কিত কোনো ব্যাপার থাকলে সেটা তোমার আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি জানিয়ে দেবো ওইখানে আমি এবার খুঁজেও পাই না কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিজ্ঞাসা করছো কেক চকলেটের জন্য তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি আজকে ওদের দুজনে দেখা যায়নি কারণ কালকে অপূর্ব খুবই বিজি ছিল ব্যাপারটা হলো আমি বাড়ি গিয়ে যে বানাবো তার র মেটেরিয়ালস তো কিছু নেই এবার সব র মেটেরিয়ালস আনতে গেছিলো বা ওই চক্করে আর কিছু ব্লগ করতে পারিনি মানে গাড়ি করে বাড়ি এসছে এই অবস্থা হয়েছে সব নিয়ে এসে যাতে এক মাস শখে না যেতে হয় মানে এক মাস ধরে যা যা বানাবো যা অর্ডার আছে বানাতে প্রচুর জিনিস লাগবে এবং সব এসে গেছে তো বাড়ি যাবো ফটাফট রেডি হবে তোমাদের অর্ডার ডিসপ্যাচ হবে তো চাপ নিও না প্রচুর কেকও আছে দেখা যাক তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও